পাঠ করছি জয়ন্ত চক্রবর্তী লেখা গল্প উপলব্ধি। মানে 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 আবার কি? সারাদিন শুধু অফিস আর ফোন। তোমার কোনো ইয়ার বন্ধু নেই? একটু গল্প গুজব করতে পারো না? একের পর এক ফোন আসছে তো আসছেই। ঘরে কারোর সঙ্গে দুদণ্ড বসে কথা বলো তুমি? প্রণতি ক্রুদ্ধ এবং রুদ্ধ গলায় বলে ওঠে। আস্তে আস্তে সব শোনা যাচ্ছে। প্রণবে শান্ত করার চেষ্টা করে স্ত্রীকে। ও মা, কি কথার কি উত্তর! তেমন হলে একটা তুলো গুঁজে নাও তোমার কানে, তাহলে তো কিচ্ছুটে শোনা যাবে না। ধৈর্যের পরীক্ষায় ফেল হবার মুখে প্রণবেশ ফোনটা ঠক করে টেবিলে নামিয়ে রেখে ঘাড় ঝাঁকিয়ে বলল, খুব দরকারি ফোন ছিল, এক নাগারে কথা বলতে বলতে ঘাড়টা ধরে গেছে, বাড়িতে বাম থাকলে দাও তো। ঘাড় তো ধরবেই, ঘাড়ের আর দোষ কি? তা অফিসের কোন ফোনটা তোমার দরকারি নয় শুনি? একবার ফোন ধরলে ঘণ্টাখানেকের আগে তো শেষ হয় না, কোনো কাণ্ডজ্ঞান নেই। এবার থেকে বিছানায় শুয়েই না হয় ফোনটা ধরো, তাহলে তো ঘাড় ব্যথা হয় না। প্রণতি বামে গিয়ে দিল। প্রণবেশ একটা নাম করা পাবলিক সেক্টর ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার। কাজের চাপ, সময় নেই, হুম হা ইত্যাদি নানা রকম অস্ত্র দিয়ে সারা জীবন লড়াই করে চলেছে প্রণতির সঙ্গে। কিন্তু প্রতিপক্ষ যদি রুষ্ট হয় তবে পরাজয় মেনে নিতেই হয়। আচ্ছা ঠিক আছে, বলো কি হয়েছে? চোখ তুলে তাকালো প্রণবেশ। প্রণতি ততক্ষণ অন্য ঘরে চলে গেছে। ওখান থেকেই জড়া গলায় বলল, বলে ব্যাপারটা কি? কতক্ষণ ফোনে কথা বলছিলে জানো? পাক্কা সোয়া ঘন্টা। ওদিকে মেয়েটা সেই থেকে চেঁচিয়ে চেঁচিয়ে অস্থির হয়ে স্কুলে চলে গেল, কেক কাটা হলো না। আর তুমি? বলি আজ যে মেয়েটার জন্মদিন সে খেয়াল আছে তোমার? ও মাই গড, সে কথা বলবে তো? তাই তো না তাই, তোমার দরকারি ফোনের মাঝখানে ডিস্টার্ব করি আর তার জন্য আমার ফাঁসির হুকুম হয়ে যাক আর কি। প্রণতি রেগে গেলে এইরকমই চাঁচা ছোলা ভাষায় কথা বলে। কিঞ্চিত বয়স হয়েছে প্রণতির, এক নাগারে এতগুলো কথা বলে হাঁপাতে থাকে। যা হওয়ার হয়ে গেছে, এখন চেঁচিয়ে লাভ কি? আর তুমি না হাঁপানির পেশেন্ট, সেটা তো মনে রাখতে হবে। দেখো তো কেমন হাঁপাচ্ছ। প্রণবে শান্ত করার চেষ্টা করে স্ত্রীকে। আমার সব মনে থাকে, তোমারও সব মনে থাকে, শুধু সংসারের কথা ছাড়া। সংসার শুনলেই তোমায় কেমন যেন আতঙ্ক হয়। একা হাতে সব সামলাই আমি, বাজার, দোকান, ব্যাংক, পোস্ট অফিস, মেয়ের স্কুল, কাজের লোক, রান্নাবান্না, ধোপা, সোসাইটি, আত্মীয়, কুটুম্বিতা, পূজা পার্বণ, সব সব। উল্টো দিকে নিজেকে দেখো, শুধুই অফিস। প্রণবেশ উত্তেজিত হবে না ঠিকই করে রেখেছিল। শান্ত গলায় পেন্টি বলে মেয়েকে ডাকল। পেন্টিকে কোথায় পাবে শুনি? বললাম না ওই স্কুলে চলে গেছে। আর কতক্ষণ দাঁড়াবে তোমার জন্য? বাস এসে বার দুই হর্ন মারতে বেরিয়ে গেল। কেকটা এখনও টেবিলের উপর রাখা, আজকের দিনে ওর চোখের জল ফেলালে। অল্প বয়সী মেয়ে, ক্লাস ফাইভ, বাবার উপর আবদার আধিপত্য দুই প্রবল। প্রণবেশ খুব ভালোই বাসে, কিন্তু কী যে হয়ে গেল আজ, সত্যি কোনো কাণ্ডজ্ঞান নেই। অনেকক্ষণ ধরে কথা চালিয়ে যুক্তি তর্ক সানিয়ে অবশেষে পরাজিত কণ্ঠে প্রণবেশ বলে, সত্যি খুব ভুল হয়ে গেছে। আসলে কি জানো, এই অফিস কাছারি, টার্গেট, সাকসেস, প্রমোশন, ট্রান্সফার, এসব একদম ভালো লাগে না। কিন্তু কি করব বলো, আমার উপর এত বড় ব্যাংকের পুরো একটা অঞ্চল তাকিয়ে আছে, আমাকে সবাই এত শ্রদ্ধা সম্মান করে, আর তুমি তো জানো অসফল হওয়া আমার ধাতে নেই। কিন্তু প্রণতি আজ একবজ্ঞা, বড় আঘাত দিয়েছে আজ প্রণবেশ, কোনো কথা শুনতে চায় না। স্বচ্ছন্দে বলে, অফিস, চেম্বার, লোকের স্যালুট তুমি ভালোই বাসো, আজ বুঝছো না, তোমার এই শ্রদ্ধা সম্মান ভালোবাসার স্বরূপটা একদিন ঠিক বুঝতে পারবে। তোমার এই মহান ব্যাংক তোমার দিকে ফিরেও তাকাবে না। আসলে তুমি বুঝতেই চাও না যে রিটায়ারমেন্টের পর তোমার আর তোমার অফিসের পিয়নের মধ্যে কোনো তফাত থাকবে না। ও তো তাও আজকে স্ত্রী, পরিবার নিয়ে সংসার সুখ ভোগ করছে, আর তুমি? প্রণবেশ গম্ভীর হলো। তোমার সেই এক কথা,
দৃষ্টিটা বড় করলে দেখতে পেতে সবাই কেমন এগিয়ে চলেছে, কেউ থেমে নেই। আর দেখবে নাই যে, সেটা কি করে জানলে? আমি যে এত বছর ধরে দেখছি। কিন্তু প্রণতি অফিস কাছারি করা মেয়ে নয়, প্রণবেশের এসব কথা কানেই তোলে না, বরং মনের সব কথাগুলো বলে দিয়ে আজ যেন বেশ খুশি হয়েছে। বছর ২৪ বয়স হলো ঐশীর। ঐশী পেন্টির ভালো নাম, অর্থনীতিতে স্নাতকোত্তর, একটা নামি প্রাইভেট ফার্মে কাজ করে। মা প্রণতি ইদানিং অসুস্থ, সারাদিনে বিছানা থেকে ওঠেন কম। রান্নার লোক, কাজের লোক, এদেরকে বসে বসেই সব দেখিয়ে দেন। গলার স্বর এখন খাদে নেমে এসেছে। প্রণবেশ বেশ কিছুদিন হলো অবসর নিয়েছে, ঘরে বসে থাকে, বড় একটা বেরোয় না। পেনশন, পিএফ, পোস্ট অফিস, মিউচুয়াল ফান্ড, এসবে ঝক্কি ঝামেলা সামলে উঠতে না উঠতেই ২৭ রকমের রোগ, হাই বিপি, ব্লাড সুগার, কোলেস্টেরল, পোস্টেড কিডনি, কি নেই। দিনে রাতে কত রকমের যে ওষুধ খায় তার হিসেব রাখতে পারে না। প্রণতি রাখে, বিছানা থেকে উঠে প্রণবেশের হাতে যোগান দেয় সব। প্রণবেশ সারাদিন ফোনটা নিয়ে নাড়াচাড়া করে, হঠাৎ হঠাৎ ফোন আসার গল্পটা ফিকে হতে হতে শূন্য এসে দাঁড়িয়েছে। সব সময় মন মেজাজটা যাচ্ছে তাই করে রাখে, নিজেকে নিজে সান্ত্বনা দেয়, যাক গে এতদিন নিজের কাজ করবার সময় পাইনি, এবার পরিবারের সঙ্গে একটু সময় কাটাচ্ছি। যত দিন যাচ্ছে, মাস যাচ্ছে, সেই মানেটা যেন মনে কেটে বসছে। গর্ব এবং গরিমা দুটোই চুলোয় গেছে প্রণবেশের। স্যালুট করা তো দূরের কথা, কেউ খোঁজও নেয় না, একাকিত্বের জীবন। বাবার অবস্থাটা বোঝে ঐশী, অতীতের কথা টেনে বিব্রত করে না। সেদিন সকালে ব্যাংকে গেছিল প্রণবেশ, ফিরে আসার পর থেকে কথাবার্তা বন্ধ, ঘুম মেরে বসে। এমনিতে অসুবিধা নেই, তবে অস্বস্তি হচ্ছিল প্রণতির। জিজ্ঞেস করল, কি গো এমন মুখ হাঁড়ি করে বসে আছো কেন? কথাটা শেষ হতে যা দেরি, হঠাৎই ঝপ করে জ্বলে উঠল প্রণবেশ। বুঝলে প্রণতি, মহান ব্যাংকের অফিসের দরজায় পেন নাম ঠুকে চলে এলাম। মহান ব্যাংকের দরজায় পেন নাম ঠুকে চলে এলাম, এ আবার কেমনতর কথা? ঐশী প্রণতি দুজনেই অবাক হয়ে তাকিয়ে রইল প্রণবেশের দিকে। প্রণবেশ যান্ত্রিক গলায় গড়গড়িয়ে বলতে থাকল, কানে ভালো শুনতে পায় না। কাউন্টারে বসা কর্মচারীটাকে যেই না দুবার জিজ্ঞাসা করেছি, রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দেওয়া আছে, অথচ টাকা কাটেনি কেন? ভুল স্বীকার নেই, উদ্ধতভাবে বলল, অ্যাকাউন্ট বন্ধ করে দিন। সোজা ম্যানেজারের ঘরে ঢুকে গিয়ে বললাম, এই রইল আমার চিঠি, এ ব্যাংকে আমার যত অ্যাকাউন্ট আছে সব বন্ধ করে দিন। এত অপমান সয়ে ব্যাংকে খাতা রাখে মানুষ? একে সিনিয়র সিটিজেন, তার উপর এক্স, কোনো সম্মান নেই। তা বলে সব অ্যাকাউন্ট বন্ধ করে দিলে? এ তো তোমার নিজের ব্যাংক গো, মহান ব্যাংক। প্রণতি অবাক, ভেবে কুল পায় না। কিন্তু প্রণবেশ আত্মস্থ, হ্যাঁ দিলাম, আমার নিজের ব্যাংক তো কি, কোনো প্রতিষ্ঠান কারো নিজের হয় না বুঝলে, সে তুমি যতই ঘাম রক্ত ঝরাও তার জন্য। ভবিষ্যৎবাণী মিলে যাওয়ার পরও প্রণতি খুশি হতে পারে না, মুখে যাই বলুক, এমনটা হোক সেটা চায়নি প্রণতি। ইশারায় বার্তা বিনিময় হয় মা ও মেয়ের। ঐশী সময় নষ্ট করে না, আলমারি খুলে পুরনো একটা ডায়েরি বার করে এগিয়ে দেয় বাবার দিকে, সঙ্গে পেন। এটা কি? প্রশ্ন করে প্রণবেশ। তোমার কম বয়সের লেখা ডায়েরি, আমি খুঁজে পেয়ে যত্ন করে রেখে দিয়েছিলাম, এবার থেকে এটাতে লিখো। প্রণবেশ ডায়েরিটা হাতে নিয়ে পাতা উল্টাতে থাকল। বড় কিছু লেখা নেই, দু চার লাইনে, আকারে ইঙ্গিতে কিছু লেখা। শেষ লেখাটির তারিখ ৫ এপ্রিল ১৯৮৫, চাকরিতে জয়েন করার আগের দিন। মুসাফিরের দেশে নেই চাহিদার শেষ নেই, কাল থেকে সিঁড়ি ভাঙা শুরু, ডুবে গেলে তীর নেই, ভেসে গেলে ক্লেশ নেই, মনে ভয়, বুক দুরু দুরু। প্রণবেশ পেনটা নিয়ে পরের পাতায় আজকের তারিখ দিয়ে লিখল, আজ এখানে কাল ওখানে, দিবস রাত্র সজাগ কান, কাজ ফুরালে সবাই বলে হেতাই নায়ক হোতায় যান। লেখা হয়ে গেলে প্রণবেশ ডায়েরিটা এগিয়ে দেয় প্রণতির দিকে।
মা মেয়ে দুজনেই পড়ে প্রণবেশের জীবনের উপলব্ধি। চোখের পাতা ভারী হয়, জড়িয়ে ধরে একে অপরকে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।